আসমানে যাইও নার বন্ধু, ধরতে পারবো না তোমার পাতালে যাইও নার বন্ধু, ছুইতে পারবো না। সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারালেন দেশের জনপ্রিয় বাউল সঙ্গীত শিল্পী সিলেটের কৃতি সন্তান পাগল হাসান। বৃহস্পতিবার সকাল 7টার দিকে সুনামগঞ্জের সাতক দুয়ারা বাজার সড়কের সুরমা সেতুর টুল কেন্দ্রের পাশে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনি সহ দুইজন ঘটনাস্থলেই মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া আসমানে যাইও না রে বন্ধু, আমি এক পাপিষ্ট বান্দা সহ এমন একাধিক গানের মাধ্যমে দেশ বিদেশে কোটি ভক্তের প্রিয় শিল্পী হয়ে উঠেছিলেন মোহাম্মদ মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান। জনপ্রিয়তার থুঙ্গে থেকেও ব্যক্তিগত জীবনে নিরহংকারী আর একেবারে সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তিনি। দেশ জুড়ে তার এত জনপ্রিয়তা থাকলেও নিজ মাটির মানুষের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। সময় পেলেই লুঙ্গি আর গেঞ্জি গায়ে দিয়ে বন্ধুদের সাথে বসে পড়তেন গানের আড্ডায়। সহজ সরল ভাষায় আর দরদি কণ্ঠে গাওয়া তার প্রতিটি গানই এই প্রজন্মের কাছে ছিল খুবই জনপ্রিয়। হাওর পারের এই সন্তান হয়তো হতে পারতেন হাসন রাজা শাহ আব্দুল করিম দূরবীন শাহের উত্তরসূরি। তার অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর খবরে সুখের ছায়া নেমে এসেছে গোটা সিলেট সহ দেশ জুড়ে সঙ্গীত অঙ্গনে। আবু তাহের রাজু, এবিটিভি। শৌখিনতায় নবাবি আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরুন পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। এখানে পাবেন শিশু কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি। নবাব আরুন পাঞ্জাবি একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জামান প্লাজা, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার।